আসসালামু আলাইকুম। তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ডেভেলপার অপশন অন করবেন, অথবা আপনি যদি অন করে থাকেন এখন বন্ধ করতে পারতেছেন না, কীভাবে বন্ধ করবেন? প্রথমে সেটিংসে যাবেন। প্রথমে আমরা দেখাই যে অন কীভাবে করতে হয়। তো প্রথমেই আপনার বিল্ড নাম্বার সার্চ করবেন আপনার ফোনের মধ্যে। আপনার অ্যান্ড্রয়েড ফোনে বিল্ড নাম্বার সার্চ করবেন। যদি বিল্ড নাম্বার না আসে তাহলে ওএস সার্চ করবেন, ওএস ভার্সন। ঠিক আছে, ওএস ভার্সন সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওএস ভার্সন চলে আসলো। তো বিল্ড নাম্বার, ওএস ভার্সন দুইটার যে কোনো একটা হলেই, যেমন ওএস ভার্সনের মধ্যে ট্যাপ করবেন অথবা বিল্ড নাম্বারের মধ্যে ট্যাপ করবেন, এভাবে টাচ করবেন। দেখেন কয়েকটা টাচ করলে ইউ আর নাও এ ডেভেলপার, এই অপশনটা চলে আসবে। তারপরে কি করবেন যে এখানে লিখবেন ডেভেলপার। ডেভেলপার লিখলে দেখেন ডেভেলপার অপশন কিন্তু চলে আসছে। ঠিক আছে, ডেভেলপার অপশন চলে আসছে। এখানে ডেভেলপার অপশনের যাবতীয় মেনু সব চলে আসছে। এখন আপনি এটাকে অফ করতে চান। সিম্পল কি করবেন, আপনি যেভাবে যেমন এটা হারাই ফেলছেন, আপনি প্রথম থেকে দেখাই। ধরেন যে সেটিংসের মধ্যে গেলাম, সেটিংসের মধ্যে যাওয়ার পরে আবার সেমভাবে ডেভেলপার অপশন লিখে দিবেন। সেমভাবে ডেভেলপার লিখে দেবেন, ডেভেলপার অপশন চলে আসবে। আপনার কিছু করতে হবে না, উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, যেটা অন করা আছে। আমরা সেটাকে অফ করে দেবো। ঠিক আছে, দেখেন এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন আমরা আবার সেটিংসের মধ্যে যাই। সেটিংসের মধ্যে যদি যাই তাহলে এখানে যদি ডেভেলপার লিখি তাহলে কোনো প্রকার অপশন আমরা পাবো না। দেখেন কুড নট ফাইন্ড রেজাল্টস, আমরা এখানে কোনো প্রকার রেজাল্ট পাইলাম না। তো আপনাকে আবার যদি এটা অন করতে চান, সেভাবে আপনি বিল্ড নাম্বার অথবা ওয়েব ভার্সনের মধ্যে ট্যাপ করবেন, তো ডেভেলপার ভার্সন পেয়ে যাবেন।